নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে কথা বলবো সন্তানদের নিয়ে। সন্তান যখন হাতের বাইরে চলে যায়, সন্তান যখন অবাধ্য হয়ে যায়, তখন প্রত্যেকটি পিতামাতার চিন্তার আর শেষ থাকে না। তো বন্ধুরা, সেই অবাধ্য সন্তানকে কিভাবে আবার পুনরায় সঠিক পথটি দেখানো যায় বা সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা যায়, তারই উপর আজ আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই কথাগুলো শুনলে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়ে যাবে তোমরা সন্তানদের সাথে কিরূপ আচরণ করবে। তো বন্ধুরা, যেটা প্রথমেই বলবো, প্রত্যেকটি সন্তানের কাছে প্রিয় বন্ধু হয়ে উঠতে হবে, বন্ধু সুলভ সম্পর্ক তাদের সাথে স্থাপন করতে হবে। কারণ কি, আমরা কিন্তু বন্ধুদের কাছ থেকে কিছু লুকাই না, বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে আমরা কিন্তু কিছু হাইড করি না। তো আপনাদের এটা দেখতে হবে যে আপনার সন্তান আপনার কাছ থেকে কিছু লুকাচ্ছে কি না। তো তার জন্য, যাতে সেই লুকোচুরির জায়গাটা না আসে, তার জন্য যেটা করতে হবে, 1 নম্বরে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে, কিছু কিছু সন্তান থাকে যাদের একটা কথা একবার বললে হয় না, একাধিকবার বলেও যেন কওয়ানো যায় না। তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই যে ধরুন আপনি 12:30 থেকে বলা শুরু করেছেন, বাবা ছানে যা, বাবা টিভি দেখছিস, টিভিটা বন্ধ করে এবার ছানে যা, কিংবা সে ল্যাপটপ দেখছে, কম্পিউটার দেখছে, কিংবা সে ফোনে কাজ করছে, সে কিন্তু আপনার কথাটা শুনছে না। আপনি বারবার একাধিকবার বলে যাচ্ছেন কি রে স্নান করতে যা, সে কিন্তু আপনার কথাটি শুনছে না। সে কখন যাচ্ছে, আপনি বলে বলে সেই 3টার সময় তাকে ছানে পাঠাচ্ছেন, বলা শুরু করেছিলেন 12:30 থেকে। এটাতে কিন্তু ওদের একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে যায়, এটা করব না, আজ থেকে আমরা যেটা করব একবার বলবো, তাতে যদি তার স্নান হয় হবে, না হয় না হবে, তাকে যখনই বলবো একটা কথা একবারই বলবো। সে একদিন স্নানে গেল না, আপনি একবার বললেন, সে কথাটা শুনলো না, তার স্নান হলো না, ঠিক আছে, দ্বিতীয়বার একবারই বলবেন, যদি সে শুনছে ভালো, না শুনলে হলো না স্নান, ওই দিনও একদিন, 2 দিন 3 দিন কদিন স্নান করবে না। ওর মধ্যে যখন, ও যখন বুঝে যাবে যে মা আমাকে একবারের বেশি আর কথাটা রিপিট করবে না, তখন কিন্তু আপনি যখন একবার কথাটা বলবেন, ও কিন্তু সাথে সাথে সেই কাজটি করবে। এতে করে একটা গুড হ্যাবিট তৈরি হবে। এরপর যেটা বলবো, আমরা অনেকেই সন্তান যখন একটু বড় হয়, ওদের চাওয়া পাওয়াগুলো যেন আমাদের থেকে একটু আলাদা। আমরা বাবা মা যেমন করে চাই যে সন্তান এইভাবে চলুক, এইভাবে পোশাক পরুক, একটা সময়ের পর দেখা যায় একটা বয়সের পরে এসে সে যেন মা বাবার থেকে একটু বন্ধুদের ইচ্ছাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলে। কারণ কি, তারা যে সমবয়সী, তাদের চাহিদাটা, তাদের চাওয়া পাওয়াটা অনেকটা যেন ম্যাচ করে যায়, সেই ক্ষেত্রে সে তখন কিন্তু একটু বন্ধু ঘেঁষা হয়ে পড়ে। এই ধরুন আপনি একটা কথা বললেন যে তুমি এই ড্রেসটা পরো, সে বললো না মা আমার বন্ধু তো বলেছে আমাকে ওই ড্রেসটা পরলে বেশি ভালো লাগে, সে কিন্তু যে ড্রেসটা বন্ধু বলেছে ভালো লাগে, সে কিন্তু সেই ড্রেসটাই পরতে বেশি পছন্দ করবে। তো এই জায়গাগুলোকে আমরা কীভাবে ওভারকাম করব, কীভাবে আমরা কাটিয়ে উঠবো এই জায়গাগুলোকে? এই ধরুন আপনার ছেলেই হোক কিংবা মেয়েই হোক, এমন একটা ড্রেস পরছে, সে তার বন্ধুর বার্থডে পার্টিতে যেতে পারে, কিংবা এমনি কোনো একটা পার্টিতে সে জয়েন করছে, তো এমন একটা ড্রেস পরছে, সেটা আপনি চাইছেন না যে এই ড্রেসটাও পরুক, কিংবা ওকে ভালোও লাগছে না। তো আমরা সাধারণত মারা কী করে থাকি, যে না তুমি এটা পরবে না, এটা পরে তোমাকে ভীষণ বাজে লাগছে, আমি কিন্তু এটা পরে তোমাকে যেতে দেবো না। আমরা কিন্তু সাধারণ মারা এইভাবেই কথা বলে থাকি, কিন্তু না, এটা আমরা করব না। কারণ কি, যখনই সবসময় ওদেরকে না করো না, এটা করবে না, এটা ভালো করছো না তুমি, এই না না ব্যাপারটা করছে, একটা বাধা সৃষ্টি করছি, ওদের মনে তখন আমাদের জন্য একটা ভুল ধারণা পোষণ করে ওরা, যে মা তো সব কিছু না বলছে, মার সাথে আমি কিছু আমি তো মেলাতে পারছি না, তখন কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়। তো আমরা সেই জায়গাগুলো কী করে ওভারকাম করব, যে হ্যাঁ তুমি এই ড্রেসটা পরছো পরো, ড্রেসটা খুবই সুন্দর, তবে একটা কাজ করো, তুমি সেদিন যে ড্রেসটা পরেছিলে, তোমার পাশের বাড়ি কাকিমা যথারীতিমতো তোমার প্রশংসা করেছিল, বলেছিল ওই ড্রেসটা পরে নাকি তোমাকে ভীষণ সুন্দর লাগে, তুমি একটা কাজ করো, তুমি আয়নার সামনে নিয়ে গিয়ে দেখো কোন ড্রেসটা তোমাকে বেশি স্যুট করে, তুমি সেটা পরো। ও যখন আয়নার সামনে নিয়ে যাবে, যখন দেখবে ওই ড্রেসটা থেকে ওকে ওই ড্রেসটাতে বেশি স্যুট করছে, তখন কিন্তু আপনার পছন্দের মতনই ড্রেসটা পরছে। এতে করে কি হলো, আই না পরো না, এটা পরতে পারো না, এই না না ব্যাপারটাও
হলো না, আবার একটা ছোট্ট টেকনিকের মাধ্যমে ওকে আপনার পছন্দের ড্রেসটা পরানো হলো। এই যে ছোট্ট ছোট্ট কিছু টেকনিক, এগুলোকে ইউজ করতে হবে, কারণ কি সব সময় না শুনতে ভালো লাগে না, সব সময় মতের বিরোধিতা কেউ মেনে নিতে পারে না। সুতরাং এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে করতে পারি। ধরুন আপনি আপনার সন্তান সব সময় বাইরে বেরিয়ে একই খাবার পছন্দ করছে, কিন্তু আপনি সেটা চাইছেন না যে ও একই খাবার খাক, অথবা এটা ওর হেলথের জন্য ভালো নয়, তখন আমরা সাধারণত কী করি, না তুমি এটা খাবে না, তুমি এটা খেতে পারো না, এটা আমি তোমাকে কিনে দেব না। আমরা কিন্তু সাধারণ মারা এটাই করে থাকি। কিন্তু আমরা যদি এটা না করে বরঞ্চ এটা করি যে হ্যাঁ তুমি এটা খাচ্ছ, ওই খাবারটা তো আমারও ভীষণ একটা সময় পছন্দ ছিল, আমি ভীষণ খেতাম, তবে কি জানো তো আজকে আমি আর তুমি শেয়ার করে ওই খাবারটা খেতে পারি একসাথে, আপনার যে পছন্দের ডিশটা আপনি সেটা বলবেন, তখন কিন্তু দেখবেন ও না বলবে না। এতে করে কি হচ্ছে, আপনাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে, অথচ আপনি আপনার পছন্দের জিনিসটাও কিন্তু তাকে ধরিয়ে দিচ্ছেন তার অজান্তেই, অথচ আপনি তার প্রিয় হয়ে উঠছেন। এই যে একটা বন্ধুত্বের সম্পর্ক। সুতরাং সবসময় না করো না, এটা ওখানে যেও না, এইভাবে নয়, কিছু কিছু ছোট ছোট টেকনিক দিয়ে আমরা কিন্তু এটাকে ওভারকাম করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট কিছু টিপস, দেখুন যদি আপনাদের উপকারে আসে তো সেটা আমার সেখানে আমার সার্থকতা। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।